ওকে, এবার 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 বলেন কোন লাইন, এ লাইন, এই যে এটা, এই লাইনটা। ওকে আসেন, এই দিক থেকে আমরা যাই, এই এই পর্যন্ত যে একটা হয়ে গেছিল এটুকু তো বুঝছিলেন তাই না? ওকে, তাহলে এই পুরোটা একটা, সি একটা, বি একটা, এ একটা, এই পাশে আছে প্লাস, এই পাশে আছে ইনটু, এরা। তাহলে আমি এদিক থেকে যখন যাব প্রথম অপারেটর কোনটা পাইতেছি, প্লাস। তাহলে প্রথম অপারেটর যদি প্লাস পাই, ওই অপারেটর সাথে অপারেন্ড দুইটা যদি নেই, তাহলে এদের নিতে হয় না শুধু বি পর্যন্ত? ওটাকে যদি ইনফিক্স করি তাহলে কি হয়? বলেন বলেন বলেন, কে, বি আর সি? আমি তো আপনাকে বলছি, তাহলে বি আর সি যদি আসতো তাহলে এখানে এরকম করে নিলাম কেন? এই যে মনে করেন যে কই দেখায়, দাঁড়ান আপনাকে দেখায়, আমি আপনাকে বললাম যে এই যে দেখেন এখানে তাহলে এরকম করে নিলাম কেন? এখানে যখন মাইনাস নিতেছি তো মাইনাস এর সাথে তো ডি আছে, ই আছে, আবার এই পুরোটা আছে, তো আমি এই দুটো নিলাম কেন, এই দুটো নিলাম কেন? আমি বলে দিছি অপারেটরের সাথে রিসেন্ট দুটা নিতে হবে, অপারেটরের সাথে রিসেন্ট দুটা। তাহলে এই যে দেখেন যখন এই প্লাসটা নিছেন তখন তার সাথে রিসেন্ট দুটা হলো এ বি, সিটা তো ও রিসেন্ট না, বুঝতে পারছি ভাই? ইয়ে বুঝছেন, ইন্টারেস্ট ভাই বুঝছেন, এই প্লাসের সাথে রিসেন্ট, আচ্ছা রিসেন্ট বুঝতেছেন তো, রিসেন্ট বিষয়টা বোঝেন তো, কাছাকাছি, তো এই প্লাসে রিসেন্ট নিতে হবে। এই রিসেন্ট দুইটা নিছি, এ আর বি নিছি, এখন এদের ভিতরে ইনফিক্সটা করে ফেলছি, সি, এই ইনফিক্স করার পরে এটা এখন একটা হয়ে গেছে, আর সি ওইটা ওই জায়গাতেই আছে, ওটার কাজ করা হয়নি, কারণ ওইটার কাজ আমি করবো কিভাবে, ওর সাথে কোনো অপারেটর এখন পর্যন্ত পাইনি। আমি যেখানে অপারেটর পাইছি তার সাথে দুইটা নিছি, সেই দুইটা হলো এ আর বি হয়, আমাকে সবসময় এরকম রিসেন্ট নিতে হবে, একজনকে বাদ দিয়ে যে আরেকজনকে নিতে পারবেন না, বুঝতে পারছেন না? কোন কনফিউশন থাকলে কথা বলেন, যে কোনো জায়গায় যদি কনফিউশন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এবির দিকে চলে গেলেন। আমি, আপনি তো গ্রামার মনে রাখতেছেন না, এখন আপনি যদি গ্রামার মনে রাখেন না রাখেন তাহলে তো সমস্যা। আমি আপনাকে বারবার গ্রামার বলতেছি একটা জিনিস, যে অপারেটর যখন পাবেন তো রিসেন্ট দুইটা ধরতে হবে, তো আপনি তা না ধরে ওদিকে যাবেন কেন? আপনাকে তো আমি গ্রামার বলতেছি যে অপারেটরের রিসেন্ট দুইটা ধরতে হবে, তারপরেও আপনি সি নিয়ে চিন্তা কেন করতেছেন আমাকে শুধু সেটা বলেন। এই অপারেটরের সাথে, হ্যাঁ 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 বলেন, হ্যাঁ এখান থেকে তো বামের দিকে যাব, কিন্তু আপনার, শুনেন ভাই, নিজের মতো করে বললে হবে না, আগে কথা বোঝার চেষ্টা করেন। আপনাকে ডান থেকে বামের দিকে যাওয়া লাগবে একটা অপারেটর পর্যন্ত, তো এদিক থেকে যখন আপনি যাইতেছেন এটা পুরোটা একটা, এর ভিতরের কাজ শেষ, এই পুরোটা একটা, এটা আসলাম, এই পুরোটা পার হয়ে গেলাম, অপারেটর নাই, পুরো এই সি পার হয়ে গেলাম, অপারেটর নাই, বি পার হয়ে গেলাম, অপারেটর নাই, এ পার হয়ে গেলাম, পার হওয়ার পরে দেখি একটা অপারেটর, এই যে এই অপারেটর পাইছি প্লাস। তো এই অপারেটর যখন পাইলাম তখন আমাকে কি করতে হবে? এই অপারেটরের রিসেন্ট দুটো ধরতে হবে। আপনি ওদিকে চিন্তা করে আপনি করবেন, এটা তো রুলস না, রুলস হলো অপারেটরের রিসেন্ট দুটো ধরতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, না ভয় দিয়ে আবার আচ্ছা আচ্ছা করেন না, সত্যি কথা কন, বুঝছেন কিনা? আচ্ছা হ্যাঁ, অপারেটরের রিসেন্ট। আবার দেখেন এই যে এ বি যখন মাঝখানে, এই যে এখানে যে অপারেটর এ প্লাস বি যখন হয়ে গেল, এদিকে একটু তাকান, এদিকে একটু তাকান, এই যে এ প্লাস, এই যে এ প্লাস বি যখন হয়ে গেল, সিটা কিন্তু এখনো কাজ হয় না, সিটা কিন্তু একক রয়েই গেছে, তার মানে এখন এ পর্যন্ত পুরোটা একটা, সি একটা, আর এ প্লাস বি হলো আরেকটা। তো আমি এর পরের বার যখন যাব, যাই এদিকে দিকে কি গুণ পাইলাম, তো এই গুণের সাথে কয়টা আসবে? দুইটা, দুইটা মানে কোনটা কোনটা? ও রিসেন্ট দুইটা, এই যে এ প্লাস বি একটা, এই যে সি একটা, দেখেন এই গুণের সাথে এইবার দেখেন এই দুইটা আবার ধরলাম, বুঝতে পারছেন ইন্দিয়াস ভাই বুঝছেন? ওকে, এরপরে যখন এটুকু হয়ে গেল তখন এটুকু আবার পুরো একটা হয়ে গেল, আবার এটুকু পুরো একটা হয়ে গেল,
এখন যখন আমি যাচ্ছি যাই দেখি এই যে এই মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে রিসেন্ট দুটা, এই মাইনাসের সাথে রিসেন্ট দুটা মানে কি একেবারে এই পুরোটা, কারণ এইটুকু একটা এইটুকু একটা, এই যে ওই মাইনাসটা দেখেন ওদের দুইজনের মাঝখানে বসে গেল। ঠিক আছে ভাই, এই পারবেন তো সবাই, বুঝেন কিন্তু কথা বলেন। ওকে, তো আপনাদের তাহলে এখানকার এখানে একটা HW থাকলো, সেটা হচ্ছে যে এটারে এই এটারে পোস্ট ফিক্স করবেন, এই যে এই জিনিসটারে পোস্ট ফিক্স করবেন, এটা এটা পোস্ট ফিক্স করে তাকে আবার ইনফিক্সে কনভার্ট করে ফেলবেন, এটা আপনাদের কাজ। এটা পোস্ট ফিক্স করে তাকে আবার ইনফিক্স বানাবেন। ঠিক আছে ভাই, ওকে, সোজা এগুলো এগুলো নিয়ে টেনশন করবেন না, ভুল হইলে আবার ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। এবার আরেকটা কাজ দেখেন, তাহলে আমি কিন্তু একটা দেখালাম, আপনাদের কিন্তু তিনটা চারটা পাঁচটা প্র্যাকটিস করতে হবে, বুঝছেন, কয়েকটা প্র্যাকটিস করতে হবে। এবার দেখেন এ প্রশ্নটা একটু পড়েন সবাই, পড়ছেন তো তাই না? সবাই ওকে, ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা এক্সপ্রেশন যে কোনো ভাবে দেওয়া থাক না কেন, পোস্ট ফিক্সে দেওয়া থাক, প্রিফিক্সে দেওয়া থাক, যেখানেই দেওয়া থাক, আপনি কি সেই সেই জিনিসটাকে বা সেই এক্সপ্রেশনটাকে আপনি কি ইনফিক্সে আনতে পারবেন না? সবাই কি পারবেন? ওকে, পারা উচিত। তো কথা হলো যে যখন এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিবে, এটা আসলে দুই নাম্বার, এটা কিন্তু দুই মান না, এটা কেটে দিই আমি। ওকে, এটা যখন এরকম একটা এক্সপ্রেশন দিবে আপনাকে, দিয়ে যখন স্ট্যাকের মাধ্যমে তার মান নির্ণয় করতে হবে, তখন এক নম্বর কাজ হলো আপনাকে দেখতে হবে যে এক্সপ্রেশনটা ইনফিক্সে আছে কিনা, ইনফিক্সে আছে কিনা। যদি ইনফিক্স থাকে তাহলে সরাসরি আমরা কাজ শুরু করে দেব, আর যদি ইনফিক্স না থাকে, পোস্ট ফিক্স থাকে অথবা প্রিফিক্স থাকে, তবে তাকে আগে ইনফিক্সে আনার ব্যবস্থা করব, তাকে আগে ইনফিক্সে আনার ব্যবস্থা করব, ইনফিক্সে আনার পরে তারপরে আমরা অপারেশন শুরু করব। বুঝাইতে পারছি ভাই? ওকে, তো এটা যখন ইনফিক্সে থাকবে তখন স্ট্যাকের মাধ্যমে এটার মান কিভাবে নির্ণয় করে দেখেন, এভাবে কাজ করে নেবেন। এই পাশে লিখবেন স্ক্যান, CANF, স্ক্যান, স্ক্যানএফ না সরি স্ক্যান লিখবেন, SCAN, স্ক্যান, আর এখানে লিখবেন স্ট্যাক। ঠিক আছে, এখন অপারেশনটা কিভাবে হবে খেয়াল করেন। অপারেশনটা হবে স্ট্যাক কি হয়, উপর থেকে একটা একটা করে নেয়, এই যে এই দিক থেকে একটা একটা করে নেবেন। কিভাবে নেবেন? প্রথমে একটা একটা করে স্ক্যান করবেন, এখানে দিবেন 5, এই পাশেও দিবেন 5, এটা কি ইনফিক্সে আছে? সরি সরি সরি, এটা হবে না, ইনফিক্সে না। যখন কোনো একটা এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে তখন তাকে পোস্ট ফিক্স বানাই নিতে হবে, তখন তাকে প্রিফিক্স অথবা পোস্ট ফিক্স বানানো নিতে হবে। আমি উল্টাই বলছি, উল্টা বলছি, যদি এরকম দেওয়া থাকে এক্সপ্রেশন, যদি দেওয়া থাকে তাহলে এক্সপ্রেশনটাকে প্রিফিক্স অথবা পোস্ট ফিক্স থাকতে হবে, ইনফিক্স থাকা যাবে না, তারপরে আমাদের কাজ শুরু হবে। তো আমরা এটাকে প্রিফিক্স অথবা পোস্ট ফিক্স বানাবো, আপনারা বলেন প্রিফিক্স বানাবো না পোস্ট ফিক্স বানাবো? তাহলে চলেন প্রথমে কাজ করবো কোথায়, এই যে পাওয়ারের, তাহলে এই যে 5, এই যে প্লাস, এই যে 3, 2, এই যে পাওয়ার, এটুকু একটা হয়ে গেল, মাইনাস, এই ভাগের কাজটাও করে ফেলি। কারণ এই যে দেখেন এই ভাগ আর গুণ দুইটার প্রায়োরিটি সমান, কিন্তু আমরা জানি ভাগ এবং গুণ থাকলে কি করতে হয়, লেফট অ্যাসোসিয়েটিভিটি, তাহলে লেফট অ্যাসোসিয়েটিভিটি হলে আমাকে এই ভাগের বাম পাশের কাজটুকু আগে করতে হবে, তার মানে 8, 4, এরপর হলো ভাগ। বুঝতে পারছি সবাই? 3 + 6, এরপরে যখন কাজ করব তখন কিসের কাজ করব, এই গুণের কাজটা আগে করব। চলেন করি, 5 + 3, 2 পাওয়ার মাইনাস
8.4 ভাগ, সরি এখানে তো কাজ করব আমি, পোস্ট ফিক্স করব, তার মানে পোস্ট ফিক্স করলে কি হবে, আগে এটাই আসবে, মিশলাম মিশালাম কেন, 8.4 ভাগ, এরপরে কত আসবে 3, তারপরে পোস্ট ফিক্স গুণটা চলে যাবে পরে, এটুকু এখন একটা হয়ে গেল, প্লাস 6, খেয়াল করেন এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সবার প্রায়োরিটি সেম, সুতরাং আমাকে লেফট অ্যাসোসিয়েটিভিটিতে কাজ করতে হবে, লেফট অ্যাসোসিয়েটিভিটি কি, এই যে এখানে আগে কাজ করতে হবে, যেহেতু পোস্ট ফিক্স প্রথমটা, তারপরে 3, তারপরে 2, তারপরে পাওয়ার, তারপরে প্লাস, এ পর্যন্ত কাজ শেষ, এখন এখানে মাইনাসটা থাকলো, এখানে 8.4 ভাগ 3 ইনটু প্লাস 6, আগে কাজ কোথায় করবো, এই মাইনাসের কাজ করব, তাহলে 5 3 2 পাওয়ার, তারপরে প্লাস 8.4 ভাগ 3 ইনটু, তারপরে মাইনাস, এই যে এরপরে থাকলো কত, প্লাস 6, এবার আমরা লাস্টে যে কার কাজ করব, 6 এর কাজ করব, 6 এর কাজ করলে কত হবে, 5 3 2 পাওয়ার প্লাস 8.4 ভাগ 3 ইনটু, তারপরে মাইনাস, তারপরে 6, তারপরে প্লাস, সবাইকে পর্যন্ত বুঝছি ভাই, তানজিব ভাই মিউট করেন, সবাই বুঝছে, এখন দেখেন এটা কেমন আছে, পোস্ট ফিক্সে আছে, এখন আমরা কাজ করতে পারবো, এখন আমাদের করতে হবে কি, এরকম করে একটা টেবিল নেবেন, নিয়ে এই জায়গাতে লিখবেন স্ক্যান, আর এই জায়গাতে লিখবেন স্ট্যাক, এখন একটা একটা করে, যেহেতু এটা পোস্ট ফিক্স তাহলে এই প্রিফিক্স থেকে হিসাব করবেন, যদি প্রিফিক্স থাকতো তাহলে এই পোস্ট ফিক্স এর দিক থেকে হিসাব করতেন, যেহেতু এটা পোস্ট ফিক্স এখান থেকে হিসাব করবো, একটা একটা করে স্ক্যান করেন, এখানে 5 নেন, এখানেও 5 দেন, এরপরে 3 নেন, এরপরে 5, তারপরে 3, মানে স্ট্যাকে রাখতেছি একটার উপর আরেকটা, এরপরে 2 নেন, এরপরে লেখেন 5 3 2, এরপরে নেবেন পাওয়ার, এই না এটা বুঝতেছি স্ট্যাকের ভিতরে কিভাবে নিচ্ছি বুঝতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্ট্যাকের ভিতরে আমরা যে জিনিসগুলো রাখি, এখন ওই জিনিসগুলো যদি আমরা নিতে চাই তাহলে কোনগুলো আগে যায় বলুন তো, হ্যাঁ শেষে যেটা দিব, মানে উপরে স্ট্যাকের উপরে যারা থাকবে তারা আগে যাবে তাই না, তো এখন এখানে গ্রামার হলো যে আপনি যখনই একটা, আপনি যখনই একটা অপারেটর পাবেন, খেয়াল করেন আপনি যখনই একটা অপারেটর পাবেন তখন এখানে ক্যালকুলেশনটা করে দিতে হবে, এটা কি পাওয়ার, তাহলে পাওয়ার মানে হলো স্ট্যাকের সর্বোপরের দুইটার ভিতরে ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন মানে 3 পাওয়ার 2, এখানে আপনাকে লিখতে হবে 5.9, সবাই বুঝলেন কিনা এই জায়গাটা, দেখেন যখনই অপারেটর পাবেন তখন ক্যালকুলেশন করে দিতে হবে, অপারেটর কখনো ও পাশে যাবে না, অপারেটরের ক্যালকুলেশন দিতে করে দিতে হবে, এটা যেহেতু পাওয়ার সুতরাং এখানে পাওয়ার থাকা মানে এটা হলো এরকম জিনিস যে 3, এই যে পাওয়ার, এই যে 2, তাহলে 3 উপরে যদি পাওয়ার এরকম হয় স্কোয়ার তাহলে কত হয়, 9 হয় না, সেই 9 হলো এটা, বুঝছেন সবাই, এই হোসেন বুঝছেন, সবাই বুঝছেন, তানজিব, বাদল ভাই, শর্মা ভাই, তমা হালদার, সবাই বুঝতেছেন, ওকে ভেরি গুড, এরপরে আমি এই যে প্লাস, এখানে যখন প্লাস দিলাম তখন আবার যোগ করতে হবে, আমার এটা যেহেতু যোগ, এখানে যোগ করতে হবে, 5 আর 9 কত হয়, 14, এরপরে কত আছে যথারীতি 8.4, তাহলে আমি এখানে 8 নিব, তাহলে 14.8, এরপরে 4, তাহলে লিখবো 14.8.4, চলেন এটা একটু জুম আউট করে নি, তারপরে এখানে 4 এর পরে কত ভাগ, এখানে যখন ভাগ নিব তখন কত হবে 14, 8 যদি 4 ধরে ভাগ দিই তাহলে কত হবে 2, এরপরে কত আছে 3, তাহলে এখানে কত 14 2 3, 3 এর পরে কত গুণ, তাহলে গুণ যখন হবে তখন এটা হবে কত 3 2 6, এরপরে দেখেন এরপরে যখন মাইনাস তখন কত হবে 14 থেকে যদি 6 বাদ দিই তখন কত হয়,
8, এরপরে আবার 6, তার মানে 8,6, তারপরে আবার প্লাস, প্লাস করলে কত হবে 8 আর 6 এই যে 14, লাস্টে আপনি যেটা পাইলেন এই যে লাস্টে আপনি যেটা পাইছেন সেটা হলো আপনার আনসার, মানে স্ট্যাকের ভ্যালু রেজাল্ট হলো কত 14। বুঝতে পারছি ভাই সবাই? ওকে সোজাছে, হ্যাঁ রাইট, এরকম করে বলে দেওয়া থাকবে, একটা এক্সপ্রেশন দিয়ে বলে দেওয়া থাকবে যে স্ট্যাকের মাধ্যমে মান নির্ণয় করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। যাবো ভাই পরেরটাতে, হ্যাঁ পোস্ট ফিক্স আছে কেন না, একটা বিষয় মানে কমন সেন্স থেকে একটা বিষয় দেখেন, আমাদের বিষয়টা হলো যে আমরা যখনই অপারেটর পাবো, আমরা যখনই অপারেটর পাবো তখনই আমাকে হিসাব করতে হবে। তো আপনি যদি এদিক থেকে হিসাব করতেন তাহলে প্রথমেই আপনি কি পান প্লাস, তাহলে প্রথমেই যদি আপনি প্লাস পাইতেন তো এর তো অপারেটর অপারেন্ডই নাই, ওই যোগ কার কার সাথে কার যোগ করবো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে যেদিকে অপারেন্ড থাকবে সেই দিক থেকে হিসাব করাটা শুরু করতে হবে। এরপরে এবার একটা জিনিস বলতেছে দেখেন, আল্লাহ কোনটা কোনটা ভাই এটা, হ্যাঁ করতে পারবো, এটা তো পোস্ট ফিক্সেই বানাই নিলাম, এটা তো পোস্ট ফিক্সেই করছি আমরা, হ্যাঁ এটা দেখেন প্রিফিক্স পোস্টফিক্স কোনটাকে বলতেছি, পোস্ট ফিক্স করছি যার কারণে তো অপারেটর গুলো পরে চলে গেছে, আপনি এ পাশ থেকে কাজ করতেছেন এ পাশ থেকে কাজ করতেছেন এটাকে প্রিফিক্স বলেন না, আপনি এই পুরো লাইনটাকে কেমন বানাইলেন পোস্ট ফিক্স বানাইছেন, সুতরাং আপনি এটা পোস্ট ফিক্স বলেন। আর পোস্ট ফিক্সের কাজ কিভাবে শুরু করতে হয়, উল্টা দিক থেকে কাজ শুরু করতে হয়, মানে বাম দিক থেকে কাজ শুরু করতে হয়, যে পাশে অপারেন্ড আছে সেই পাশ থেকে, বুঝছি ভাই? সেম ভাবে যদি আপনি এই এক্সপ্রেশনটাকে যদি প্রিফিক্সে বানাইতেন, এই এক্সপ্রেশনকে প্রিফিক্স বানাইলে কি হতো, এই বাম পাশের দিকে অপারেটর গুলো চলে আসতো, তখন আপনাকে কাজ শুরু করা লাগতো ওই ডান দিক থেকে, এই দিক থেকে কাজটা শুরু করা লাগতো, ঠিক আছে? আমার কাছ থেকে ক্লু নেবেন, একটা জিনিস শিখবেন, এরপরে তো আপনাদের মনের ভিতরে যত প্রশ্ন থাকবে সেগুলো করে 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 দেখতে হবে নিজেকে, যে পারি কি না হয় কি না, দেখি তো দেখি তো, কিউরিয়াসিটি থাকতে হবে। শুধু যা করলেন ওইটুকুই করে আসলে ক্লিয়ার হওয়া যাবে না। যাই হোক, এবার বলছে কি পোস্ট ফিক্স নোটেশন হতে মান বের করো, পোস্ট ফিক্স, এটা যে পোস্ট ফিক্স দেওয়া আছে এটা দেখে কি আপনারা বুঝতেছেন না যে এটা একটা পোস্ট ফিক্স জিনিস? ওকে, তো এরকম পোস্ট ফিক্স জিনিস থেকে যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, এই অপারেটরে এই যে পি থেকে কাজ করতে হবে, পোস্ট ফিক্স এর ক্ষেত্রে যদি আমি কাজ করতে চাই আমাকে কি করতে হবে, এই দিক থেকে কাজ করতে হবে, এই দিক থেকে কাজটা শুরু করতে হবে। সবাই কি বুঝছি? ওকে, তো আমি কিভাবে কাজ করবো, ওই যে আগের তার মতো একটা অপারেটর না পাওয়া পর্যন্ত চলে যাব, তাহলে এই যে গেলাম 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 এই যে প্লাস পাইলাম, তাহলে এই প্লাসের সাথে রিসেন্ট দুইটা অপারেটর নিতে হবে, তাহলে যেদিক থেকে যাবেন সেদিকে অপারেটর নিতে হবে, তাহলে এই প্লাসের সাথে এই যে 6 আর 2 নিলে এই যে 2টা হয়ে যায়, নেওয়াটা বুঝছেন? এই দিক থেকে কাজ শুরু করব যতক্ষণ পর্যন্ত, এই দিক থেকে কাজ শুরু করব যতক্ষণ পর্যন্ত না একটা অপারেটর পাবো ততক্ষণ পর্যন্ত যাব, একটা অপারেটর পাইলে তার সাথে রিসেন্ট 2টা অপারেন্ড নিব, এই যে যেদিক থেকে গেছি সেই দিকে নিলাম 2টা অপারেন্ড নিলাম, তার রিসেন্ট 2টা অপারেন্ড নিয়ে এই যে আমি এখানে পিয়ার তৈরি করলাম, মানে এদের ভিতরে একটা তৈরি করলাম, বুঝছেন? বুঝিনি, পির মান বের করতে বলছে ভাই, পির মান বের করতে বলছে, পি ইকুয়াল টু দিছি আমি, এটা 2 নাম্বার, এটা কোনো অঙ্ক না, এটা আচ্ছা দাঁড়ান, এবার হয়েছে, তাহলে এখানে যখন প্লাস পেয়ে গেলাম তখন 6 আর 2 এর ভিতরে যোগ হবে, তাহলে এখানে কমা দিয়ে কত লিখবো 8, তারপরে যথারীতি লিখতে থাকেন 12 4 ভাগ মাইনাস, এখন আবার আপনাকে এই দিক থেকে মুভ করতে হবে করতে হবে করতে হবে, এই যে গুণ পাইছেন, সুতরাং এই গুণ অপারেটরের সাথে 2টা অপারেন্ড নিতে হবে, তাহলে কত হয় 5 * 40, এরপরে 12, এরপরে 4, এরপরে ভাগ, এরপরে মাইনাস,
এবার আবার যাওয়া শুরু করেন, এই যে ভাগ, এই ভাগের সাথে এই যে দুইটা কি পাইছেন, অপারেটর পাইছেন, তাহলে এখানে 4টি রাখেন। আর এই যে 12 কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়, 3, এরপরে কত আছে মাইনাস, এরপরে এই যে অপারেটর তার সাথে দুইটা অপারেন্ড, 40 এর থেকে 3 বাদ দিলে 37। বুঝছি ভাই, বুঝছি, সোজা বুঝছেন, সোজা প্র্যাকটিস করেন। আমি তো এখান থেকে একটা একটা করে বাইসে নিছি, আপনারা কি খেয়াল করছেন যে আমি নিয়মের একটা একটা করে বাইসে নিছি, এখন আপনাদের করতে হবে। রিকারশন এই জিনিসটা প্রোগ্রামিং এ বা অন্যান্য জায়গাতে অনেক ভালোভাবে বোঝানো হবে, এখন ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে রিকারশন জিনিসটা হলো যে রিকারশন ফাংশন না কিন্তু, এটা এটা হলো রিকারশন। রিকারশন হলো কোনো একটা প্রবলেমকে ব্যাক ট্র্যাকিং, মানে প্রথমে প্রবলেমগুলোকে ভেঙে ফেলা হয়, খুব ছোট ছোট অংশে ভেঙে ফেলা হয়, তারপরে ব্যাক ট্র্যাকিং পদ্ধতিতে পুরোটার তার ক্যালকুলেশন করতে হয়। এটার থিওরি আমার শিটে আছে বা আপনাদের বইয়ে আছে, এটা একটু পড়ে নেবেন। তবে এখানে একটা এক্সাম্পল দিবেন, সেটা হলো কি রিকারশন জিনিসটা কি সবচেয়ে উৎকৃষ্ট ইয়ে হলো যে আমরা ফ্যাক্টোরিয়ালের উদাহরণটা দিতে পারি, যে ফ্যাক্টোরিয়াল স্যার ইকুয়াল টু কত হয়, 3 4 12, 12 2 কত হয় 24, ঠিক তো? ঠিক নাই কি বলেন? ওকে, তা এখন রিকারশনে এটা কিভাবে কাজ করে, রিকারশনে এটা কিভাবে কাজ করে, রিকারশনে এভাবে কাজ করে যে প্রথমে এই যে দেখেন ফ্যাক্টরির ভিতর থেকে কোনো কিছু বের করলার ভিতরে কত থাকে, 3, তার মানে প্রথম কাজ করবে কি যে 4 এখানে রাখবে, এই ফ্যাক্টরির ভিতরে থাকবে 3, বুঝতে পারছেন নাকি? ফ্যাক্টরির ভিতর থেকে 1 বের করে আর ওর ওর ভিতরে কি হয়, 1 কমে যায়, এটা কি বুঝছেন? এটা হলো 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে আসে কি হবে, এই 3টাকে সে ফ্যাক্টরির ভিতর থেকে বের করবে আর ফ্যাক্টরির ভিতরে হয়ে যাবে 2। 3 নম্বর স্টেপে এখানে আসবে 2 আর তার ভিতরে হবে 1। 4 নম্বর স্টেপে এখানে হবে 1 তার ভিতরে হবে 0, এই পর্যন্ত চলে আসবে। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? এখন দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল যে 0, এই জায়গায় এই ফ্যাক্টোরিয়াল 0-র মান কত, এই জায়গাতে ফ্যাক্টোরিয়াল 0-র মান হলো 1। এই যে দেখেন এখন কি করলো, সে খুলে ফেললো, এখন সে ক্যালকুলেশন করবে, কিভাবে ক্যালকুলেশন করবে, এই যে 0-র মান যে 1, ভালো করে খেয়াল করেন তার সাথে কত আছে 1, তাহলে এখানে হিসাবটা এরকম না যে এই যে 1 আর এই যে ফ্যাক্টোরিয়াল 0-র মান 1, তার মানে এখানে কত হলো 1, ঠিক না? তার মানে এই যে এই সোজা, এই সোজা সে লিখে ফেলবে এরকম 1, সেরকম লিখে ফেললো 1। এখন খেয়াল করেন এই পুরোটুকুর মান হলো 1, তাহলে এই এই ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত, সেটার মান হলো 1, এই 1 এর সাথে 2 গুণ করলে কত হয় 2, তাহলে আবার আসেন, আবার এই ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত, এই যে দেখেন 2, ফ্যাক্টোরিয়াল মান হলো 2, তাহলে এই 2টা যদি আমি এখানে বসাই তাহলে 3 2 কত হয় 6, আবার দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত, এই 6, এই 6টা যদি আমি এখানে বসাই তাহলে কত হয় 4 6 24, এই যে দেখেন 4 6 24, মানে রিকারশনের বিষয়টা হলো এইভাবে সে আস্তে আস্তে ভাঙবে, পরে আস্তে আস্তে ক্যালকুলেশন করে সর্বশেষে যে তার রেজাল্টটা দিবে। এইরকম একটা এক্সাম্পল দিয়ে 2-4 লাইন লিখে দিলে রিকারশনের আনসার হয়ে যাবে। সবাই কি বুঝছেন? স্ট্যাক রিলেটেড মোটামুটি যতগুলো জিনিস ছিল, দু একটা জিনিস আরো আছে একটু অ্যাডভান্স টাইপের, একটু দু একটা জিনিস এদিক সেদিক আরো আছে, তো ওগুলোতে আমরা এখন আর হাত দিব না। মোটামুটি স্ট্যাক রিলেটেড যত পড়ালেখা ছিল আমাদের শেষ, আমার পড়ানো শেষ, আপনাদের পালা হলো পড়ার। আর আজকে কিউতে হাত দেব না, একেবারে কিউ সামনের দিন থেকে শুরু করবো ইনশাল্লাহ। কিউতে এরকম 2টা ক্লাস লাগবে মনে হয়, 2টা বা 3টা ক্লাস লাগবে তাহলে কিউ শেষ হয়ে যাবে, 2টা ক্লাস লাগবে তাহলে কিউ শেষ হয়ে যাবে। আর স্ট্যাক আর কিউ যদি শেষ হয়ে যায় তারপরে শেষে তো আর অনেক বেশি কিছু নাই, সিলেবাসের বহির্ভূত কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে, যেমন ধরেন শর্ট ইন, সার্চিং, তো এগুলো সব শেষে পড়াব আমরা। আপনারা যদি কন্টিনিউ এর সাথে পড়তে চান তাহলে মোটামুটি পড়াই দেবনি, আর যদি মনে করেন যে না আমরা অন্য কোনো সাবজেক্ট পড়ি তাহলে অন্য কোনো সাবজেক্ট পড়বো, এটা আমরা একবারে শেষে পড়বো বা গাজীপুরে এসে পড়বো, ওগুলো লেস ইম্পর্টেন্ট আর কি। শর্টিং আমাদের সিলেবাসেও নাই, তাও আমরা পড়াই, মানে আমরা পড়ি আর কি, যদি কোনো অঘটন যদি ঘটে সেই দিকে থেকে ওগুলো আমরা পড়ি। তো মূলত এই পর্যন্ত, আর 2টা ক্লাস হলে আমাদের ডাটা স্ট্রাকচারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন?